বস্ত্র ধৌত করা, তাই প্রত্যেক দিনের ন্যায় আজও যাব, তাই আমি আমার ছেলেকে নিয়ে যাব। কই রে বাবা ধনঞ্জয়, কোথায় থাকিস? ঘুম পাড়ছিলাম। ঘুম পাড়ছিলি? হ্যাঁ, অত ঘুমাতে হবে না, চল ঘাটে যাব। চল চল রাখ, বিরক্ত করবি না, হ্যাঁ, চুপচাপ খেলাধুলা করবি। আমি খাওয়া দাওয়া পাবো না, দানা একটু অল্প, একটুকু পাবি না, দাও দিব না, আমি যা দিব না, না না দিলাম, দিব না, যা বিরক্ত করবি না, দুধ দিবা না, কান্না করবো, করে দেখি মা। হ্যাঁ, করে ভাষাটা ওটা কি? এদিকে কান্না কর তুই, অল্প খাবে, একটুকু পাবি না, যা না, শুনবি না, না খাবি, বেশি খাবি না, হ্যাঁ অল্প দেখবে, দেখবি না, উড়াবি না, কেন রকম ঘোরা পাচ্ছি? দুধু বেলা না তো বললাম যে হবে না, বয়স হয়ে গেছে, হবে হবে না, বিরক্ত করবি না, আমা বেলুন নিয়ে দিবি, বেলুন, হ্যাঁ খেলবো, ঠিক আছে, ¡Gracias!
খাবো। কি খাবি? দুধ আবার? হ্যাঁ, এবার তোকে শুয়ে শুয়ে খাবো, শুয়ে পড়। ঢাকা নিয়ে শুলে কিভাবে খাবি বাবা? ঢাকা নিয়ে শুতে হবে না। তাহলে খাচ্ছি, দাঁড়া। হ্যাঁ, আমার পিতা বলেছিল যখন তোর ছেলে বিরক্ত করবে তোর ছেলেকে মেরে ফেলে আমার বস্ত্র ধৌত করে। তাড়াতাড়ি দাও, নিপুর থাক না, আমি আমার ছেলেকে জাগিয়ে নেব। করে বাবা ধনঞ্জয়, শেখ দেখলাম মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। আমি যদি ওই মাসিমার কাছে যাই সে হয়তো আমার স্বামীকে জীবিত করে দিল। মাসি গো, ও মাসিমা, আমি একটা জনম দুঃখিনী নারী গো, তোমার জন্য কি করতে পারি? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না। আমি যে পারবো না মা। ও প্রাণে মাসি গো, আমার স্বামীকে পদ্মার কালিয়ানা গিনি দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লই আমরার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি মা আমি তোমার কাছে, ফিরিয়ে দাও না মাসি। আমি যে পারবো না মা। তুমি জানো আমি যেন যার কাছে যাই সবাই যেন আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। তবুও যে মা আমি পারবো না তোমার স্বামীকে প্রাণ ফিরিয়ে দিতে। তবে কি আমার কোনো উপায় নেই মা? উপায় আছে মা, আমার পিতার কাছে গেলে উপায় বলে দেবে। তাহলে আমায় নিয়েছ? নিয়ে যাব মা, আমার পিতার পাগম ভরাছে সেটা আগে ধৌত করি তারপর নিয়ে যাব। দাও না মা, আমি ধৌত করে দেই। তুমি পারবে না মা? যদি বা না পারি আবার তুমি ধৌত করে নেবে। বেশ না, হে ঠাকুর, আজ দেবতার বসন পেয়েছি, এই দেবতার বসনকে আমায় ভালোভাবে ধৌত করতে হবে। ওরে আজ বন্দা সাগরে জনা বন্দের গাড়ি আমার স্বামী রেখে গেছে ছয় মাসে কাপড় কাছে খারেয়ার জলে আর আমি নারী কাপড় কাছে শুধু
সুন্দর হয়েছে মা, চলো আমার পিতার কাছে। ঠিক আছে। হোম শঙ্কু। হোম শুভ শম্ভু হর হর কৈলাস পদ। হোম শুভ শম্ভু। প্রত্যেক দিনের ন্যায় আজ গেছে আমার কন্যা নে তুলা আমার বাগম্বর বাগম্বর পুত্র। কিন্তু এত বিলম্ব করছি কিসের কারণ? বেশ, আর কিছুক্ষণ থাকি আমার নে তুলার জন্য। চরণে প্রণাম হয় পিতা। আয়ুষ্মান ভব কন্যা মানে তুলা, নিত্য দিন তুমি আমার বাগম্বর পক্ষালন করতে যাও, এত তো বিলম্ব হয় না, আজ কিসের কারণে এত বিলম্ব? আপনি তো জানেন পিতা, আপনার নাতি কত পাজি, তাকে সামলাতেই এত দেরি। ও তাই বুঝি। দেখেছেন মানে তুলা, হ্যাপিতা নিত্য দিনই তুমি আমার বাগম্বর পক্ষালন করো, কিন্তু এমন তো করো না, কে করেছে বাগম্বর পক্ষালন? কেন পিতা, রোজই তো আমি পক্ষালন করি, আজও করেছি। মারে, আমার নেত্র থেকে তোমার জন্ম, তাই তুমি মিথ্যে আশ্রয় নিচ্ছ আমার কাছে? না পিতা, আমি মিথ্যে কথা বলছি না, সত্যই বলছি। সত্য তুমি করেছো বাগম্বর পক্ষালন? হ্যাঁ পিতা। যে করুক না কেন এই বাগম্বর পক্ষালন, তার সীমান্তের সিঁদুর বজায় রাখবে দেব পঞ্চান। পিতা একে আশীর্বাদ করলেন। কেন? সে যে বিধবা। বিধবা? হ্যাঁ পিতা। যতই সে বিধবা হোক না কেন, আকাশের চন্দ্র সূর্য খুলে পড়তে পারে, দেব পঞ্চাননের বাক্য কবু নাই নড়ে। এসো সেই বিধবাকে, আর এক্ষণে তুমি আমার লন্ডি ভেঙ্গির জিনিসটা দিয়ে যাও পরীক্ষালন করতে। তবে চানে পানামে দেব। আশীর্বাদ করি হোক তোমার সীমন্তের সিঁদুর উচ্চ। আমার কি শোনালে দেব বেতুলা, শুনিয়া চমকি তো কেটে গেছে বিধির বিধা। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকি তো কেটে গেছে বিধির বিশ্বহরি করেছি তোমার প্রতি চুরি। সত্যি? কি তোমার নাম? আমার নাম বেহুলা নাথ। কোথায় তোমার ধাম? আমার শ্বশুরালয় চম্পকনগর। চম্পলানগর? তুমি কোন চম্পলানগরের কথা বলছো? তুমি তোমার শ্বশুর ঠাকুরের নাম কি আমায় বলতে পারবে কন্যা? না, এমনি ভাবেই মুখে আমি উচ্চারণ করে বলতে পারবো। তবে আমি আকারে বলবো, আপনাকে প্রকারে বুঝে নি। বেশ, তুমি তাই বলো। ওরে দিনের বেলা লুকি তোরা, রাত্রি কালে উদি তোহা, সিনামো শ্বশুর সাওদা
বেলা গুপ্ত রয়, রাত্রি বেলা উদয় হয়। তাহলে তোমার শ্বশুর ঠাকুরের নাম কি চাঁদ? তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ? যদি সেই সূত্র ধরে, ওই সূত্র ধরলে তুমি কার পুত্র হলে সেই সম্পর্কে তুমি আমাকে জানাও। নাত বধু, তুমি সম্পর্কে হবে আমার নাত বধু। আর আমি যে বাক্য প্রয়োগ করেছি একবার, নিশ্চয়ই তোমার পতির প্রাণ ফিরে দেব। তাহলে পাবো আমার স্বামীর প্রাণ ফিরে? নিশ্চয়ই। বিনিময়ে তোমায় একটি কাজ করতে হবে। কি এমন কাজ করতে হবে আমায়? তোমাকে নৃত্য গীত করে 33 কোটি দেবগণের সামনে আমায় মুখরিত করতে হবে। কারণ আমার আরেক নাম নটরাজ। নৃত্য গীতি আমি বড় ভালোবাসি। যাও তুমি আমার কৈলাসে নন্দী ভিঙ্গিকে বলবে তোমার জন্য অগ্নিবস্ত্রের শাড়ি দেবে, আর আমি 33 কোটি দেবতার সামনে তোমার স্মৃতিতে সিঁদুর পরাব। কথা দেব ঋষি নারায়ণ। আজ আমায় মামা ঠাকুর করেছে স্মরণ, তাই তো অবিলম্বে যাই মামা ঠাকুরের কাছে গিয়ে আমি দেবদর্শন। ওগো যশোদা নন্দন ঘনশ্যাম, রোহিণী নন্দন লোরা, প্রদীপগুলো জ্বালাও, ধূপচি জ্বালাও, এই কলির জীব উদ্ধারিতে প্রভু আমার এলেন ধরা ধা ধরা ধা ধরা ধা। যশোদা নন্দন ঘনশ্যাম, জীব উদ্ধারিতে ধরা 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 ধা। চরণে প্রণাম মামা ঠাকুর, আশীর্বাদ করে দেবর্ষি। মামা ঠাকুর, আজ কি বা অভিপ্রায় দেবর্ষিরে ডাকিয়াছে হেতা? শোনো, এক্ষণে তোমাকে যেতে হবে 33 কোটি দেব দেবীর নিকটে। গিয়ে করবে তোমরা আহ্বান, এই কৈলাস হবে এক নতুন দেব সভার আয়োজন। এক নর্তকী এসেছে, তাই নিত্য গীতের হবে আয়োজন। বেশ মামা ঠাকুর, তাই বুঝি আজ কৈলাসপুরী লাগে বড় আলোকিত। মামা ঠাকুর, তাহলে এই মুহূর্তে ছুটে যাবো আমি 33 কোটি দেবতার কোটির প্রাঙ্গণে। যাবে সত্য, কিন্তু পদ্মাবতীকে নিমন্ত্রণ করতে যেন ভুলো না। বেশ, পদ্মাবতীকে বারবার নিমন্ত্রণ করে নিয়ে আসবে, কিন্তু সাবধান, আবার পার্বতীকে কিন্তু তুমি কিছুই জানাবে না। ও, মামি মাকে নিমন্ত্রণ করবো না? কিন্তু কিসের কারণ মামা ঠাকুর? আজকে আমার বিয়ে। বিয়ে? হাসালে মরে মামা ঠাকুর, তবে তিন কাল চলে গেছে, এক কালে বাকি, এই কালে কি আর কি বিয়ে হবে বুঝি? নিশ্চয় হবে। তবে পাত্রী কে গো? পাত্রী এসেছে, যে নিত্য গীত করবে সেই হবে আমার ভবিষ্যতের রমণী। তাই তুমি যাবে আমার পার্বতীর কাছে, মুখে বলবে হরি হরি, করবে তুমি পার্বতীর কামিনী সিঁদুর চুরি, আর আমি পার্বতীর কামিনী সিঁদুর পরাবো ওই রমণীকে যে তোমার ছোট মামিমা হবে। বাম শঙ্কর, বাম শঙ্কর, বাম শঙ্কর। তবে আমার নাম নারদ, সর্ব জায়গায় লাগাই আমি বিরোধ। আম গাছের ছাল জাম গাছে, জাম গাছের ছাল কাঁঠাল গাছে,
না হলে তো আমার পেটের ভাত হজম হয় না। তাই তো মামিমার কক্ষে যাব, মামিমার ঘরে নিয়ে যাবো আমি আমার বীজ মন্ত্র, আর মামা ঠাকুর আর মামিমার বাঁধাবো ঝগড়া, তবেই তো আমি আনন্দিত হব। বেশ, তবে যাই, 33 কোটি দেবো তার কোটির প্রাঙ্গণে। ও গো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, একবার গোবিন্দ গোবিন্দ, বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলরে। ও গো জয় দেবগণ শুনুন দিয়া মন, আমি নিজে কহিতেছি না রোদে মনে এখন। নিমন্ত্রণ শোন শোন পদ্মাবতী আমার বচন, প্রত্যেকে দেবগণকে একটি করে সুপারি দিয়ে করেছি নিমন্ত্রণ, আর তোমায় আমি 1 কিলো সুপারি দিয়ে করলাম নিমন্ত্রণ। তুমি কৈলাস সবাই অবশ্যই করবে পদার্পণ, গণেশকে করো গণেশকে। যাই, এবার ছুটে যাই আমার মামিমার কক্ষে। তাই মামিমার কক্ষে গিয়ে বদনে বলবো হরি হরি, আর আমি কাঞ্চন কামিনী সিঁদুর করবো চুরি।
হরি ব্রহ্মজী কা পুত্র হো মে নারদ মেরা না ইধর কা ঝগড়া উধর লাগানা চলবে এই তো মেরা কাম কবিরা এই তো মেরা মামিমাকে আবার উচ্চস্বরে ডেকে দেখি না কেন, বলি মামিমা গো কে, আমি দেব ঋষি গো। দেব ঋষি? হ্যাঁ। কি বা কারণে আজকের দিনে মনে করেছিস শরণ? মামিমা, ওই মামা ঠাকুরের জন্য ওই কৈলাসে বসে বসে শুধু ভাঙ ধুত্রই বাঁটবে, আর এদিকে যে সর্বনাশ হয়ে গেছে গো। বেশ দাদা, আমি এই মুহূর্তে যাচ্ছি। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা, আমি আশীর্বাদ করি। মামিমা,
বলি তোমার কপাল ভেঙেছে গো, কপাল ভেঙেছে। আমি কিছু বুঝতে পারছি না। বুঝবে কি করে, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে? কিন্তু তার আগে একটি কথা বলবো মামি। কি? ওই ললাটে ওগুলো কি গো? ললাটে? হ্যাঁ হ্যাঁ, ওই যে লাল লাল উজ্জ্বল করে, এটা নতুন করে বলার কি আছে? না, আমি তাই বলছি, এগুলো হচ্ছে সিঁদুর। সিঁদুর? আরে হাতে ওগুলো সাদা লাল, ওগুলো কি গো? এগুলো মনে হয় তুই জানিস না। না বলো না, এত ন্যাকামো না করে সরাসরি বল কি হয়েছে। হ্যাঁ বলছিলাম, এগুলো এগুলো কার জন্য মামি? মা কেন? তুমি জানো না মামা ঠাকুর কোথা হতে নিয়ে এসেছে এক নটিনি, সেই কৈলাসপুরি। হ্যাঁ মামিমা। নটি? হ্যাঁ। কেন বলছে? ভাগ্নে নারদ, আমি কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, গঙ্গা ছাড়বো, আর এই নটিটিকে নিয়ে আমি ঘর বাঁধবো। ঘর বাঁধবে? ঘর করা দেখাচ্ছি তোমার মামা ঠাকুরে, কোথায় রয়েছে এখন সেই নটিনে? শান্ত, শুধু তাই নয় মামিমা, আরো কি বলেছে জানো? কি বলেছে? এবার তো তুমি তেলে জ্বলে একবার জ্বলে উঠবে গো। কেন? মানে ওই নটিনীর বাম পথের কনিষ্ঠ আঙ্গুলের যা রূপ আছে, মামা ঠাকুর বলছে তোমার নাকি বদলাও না। এত নটি রূপ? হ্যাঁ। তাহলে তো সেই নটিকে দর্শন করতেই হয়, এখন বল কোথায় রয়েছে সেই নটি? কিন্তু মামিমা। বলছি নটি কোথায় রয়েছে? কৈলাসে। কিন্তু আমি তোমার কাছে বলতে নিয়েছিলাম, আমি যে তোমার কাছে বলেছি মামা ঠাকুর যেন জানতে না পারে মামিমা। তুই মিথ্যে কথা বলিস না তো, সত্য কথা বলতে হয় কিসের? এসো এসো আমার সঙ্গে এসো মামিমা। নরদ ঋষিকে পাঠিয়েছি 33 কোটি দেব দেবীকে আহ্বান করার জন্য, কিন্তু এখনো আসতে নারাজ কেন তারা? নারায়ণ নারায়ণ, আমি এসেই পড়েছি মামা ঠাকুর, আমি এসেই পড়েছি মামা ঠাকুর, আমি আগে আগে সকল দেবগণকে করেছি নিমন্ত্রণ। তাই বুঝি, দেখুন আর কিছুক্ষণ বাদে হয়তো তারা সকলেই করবে এই দেব সভায় পদার্পণ। বেশ, সুস্বাগতম। আগতম আগতম সুস্বাগতম আগতম আগতম সর্বগ্রী প্রণাম জানাই পশুপতি। চেয়ারগুলো দাও গো, চেয়ারগুলো দাও। আজকের দিনে আমাদের আনয়ন করেছেন এই কৈলাসে, জানিতে পারি কি সেই কারণ? এক নতুন দেব সভার আয়োজন করা হয়েছে। সভার আয়োজন? এই দেব সভায় হবে এক নিত্যগী। নিত্যগী? অতি উত্তম। মামা ঠাকুর, সে দেখুন এক একে সকল দেবগণ নিজ নিজ আসনে করিয়া আছে উপবেশ, শুরু করো। দেখতে পাচ্ছি না এই পলিথিনের আসনে বসাবো, শুরু করো তুমি তোমার নৃত্যের ঝংকার, দেখবে 33 কোটিতে প্রতিবি। মহাদেব, সময় বড় কম, অবিলম্বে এই মুহূর্তে নৃত্যের আয়োজন করে দাদু, আমায় প্রাণ ভরে আশীর্বাদ কর, যেন নৃত্য গীত করে 33 কোটি দেবতার মনকে জয় করতে পারে। বেশ, শুরু করো তুমি তোমার নৃত্য। নাচে রে
বলছিলাম মামা ঠাকুর সিঁদুর নিশি সিঁদুর কি হবে সিঁদুর সিঁদুর না কি হবে সিঁদুর না কি আমি শুনছি কিন্তু তুমি তোমার মামিমাকে নিমন্ত্রণ করোনি করেছিলাম আমাকে নিমন্ত্রণ করিনি কেন সেটা তো বুঝে উঠতে পারছি না হয়তো নারদ ভুলে গেছে পার্বতী নারদ ভুলে গেছে আমি বলছি কি যদিও ভুলে যাই এই কিসের কারণে গো এই নির্ধনী সংকেত ধ্বনি ও এই দেবসভায় আর নৃত্য গীতের আয়োজন করা হয়েছে কে বাসে নৃত্য করলো এই দেবসভার মাঝে কে নৃত্য করেছে ছি 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 পার্বতী আমি একই শুনছি গো কি কি শুনেছ এই দেবসভার মাঝে নাকি কোন কই নোটি কে নিয়ে আরে তোমার এই রাসলীলা শুরু করেছ জটিনী কি বলছো পার্বতী এই দেবসভায় লটিনী আসবে তার থেকে এই দেবসভায় যারা আছে সবাই শুধুমাত্র সতী শুধু তুমি নিজের কর্মকে সম্বরণ করো পার্বতী তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী ভুলে গেলে সুরধ Good.
শ্মশানে মশানে থাকি বটে ভাং ধুদ্র খাই, আর লটিনি নিয়ে কি আমার সভা পায়। এই স্থানে যারা আছে সবাই শুধুমাত্র সতী, এখানে নাই কোনো অসতি। তাই বুঝি তাহলে এই দেবসভার মাঝে কোনো নটি নেই? যদি নটিকে আমি বের করতে পারি তাহলে তুমি হবে এই সমাজে সেই কলঙ্ক। বেশ, তুমি বার করো তবে। শেখি নারদের কথাই আজকের দিনে আমার স্বামীকে আমি অপমান করছি না তো? না না, নারদ তুই এমনি ভাবে এত বড় মিথ্যে কথা আমাকে বলতে পারে না, তাই এই মুহূর্তে নটিকে আমাকে বের করতে হবে। ওরে ওরে নটি মেয়ে, তুই কোথায় রয়েছিস? একটিবার বের হয়ে আয়, নালে করব কঠিন। আমি একে জনম দুঃখিনী নারী গো, জনম দুঃখিনী। বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লয়ে ছয় মাস ছয় দিন সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আমি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না মা। বেশ মা, আমার কখনো জানা ছিল না যে মর্তের নারী এই স্বর্গসভায় আসতে পারে। সত্যি তুই সত্যি রয়েছিস মা, তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি এই মুহূর্তে তোর স্বামীর প্রাণদানের ব্যবস্থা করছি। শুনেছ বুড়ো? শুনেছ তোমার আদরের কন্যার কথা? আমার আদরের কন্যা কি করেছে? কার স্বামীকে খাবি, কার ছেলেকে খাবি, এই কি তোমার কন্যার গর্ভ? আমার কন্যা কার স্বামীকে কার ছেলেকে খেয়েছে তুমি বলতে পারলে কি করবে? বলতে পারবো না। পদ্মাপতি কই? মামা ঠাকুর, আমি প্রত্যেক দেবগণকে একটি করে সুপারি দিয়ে করেছিলাম নিমন্ত্রণ, আর পদ্মাপতির প্রতি আমার সন্দেহ ছিল, আমার তাই তাকে এক কিলো সুপারি দিয়ে করেছিল। আমার দুষ্টু বেটি আসেনি কেন? বেশ, তাই হবে। এই মুহূর্তে আমি অগ্নি পদ্মাবতীর কাছে ছুটে যাব। কিন্তু আমার আসন কই? মামিমা, সেটা তো মামা ঠাকুর জানে। না বাবা, তুই তো এখন বদমাইশ হয়েছিস। অগ্নি পদ্মা, আমার আসনে তোমায় আমি করেছি নিমন্ত্রণ, কিন্তু তুমি দেবসভায় আসনে কিসেরই কারণ? নারদা, আমার মাথা ব্যথা করছে, তার জন্য আমি যেতে পারছি না। কেন, ওষুধ খেতে পারোনি? না নারদা। ভগ্নি পদ্মাবতী, জরাবেদি রয়েছি মর্তধামে, দেবগণের নয়, তুমি মিছিমিছি করে ছলনার আশ্রয় গ্রহণ, তোমায় আমি করেছি নিমন্ত্রণ, অবিলম্বে তুমি দেবসভায় এসে দেবে দর্শন। নারদা, আমি যেতে পারবো না। পারবে না মামা ঠাকুর? পদ্মাবতী আসতে পারবে না এই দেবসভার ভিতর। কেন? তার নাকি অর্ধঙ্গ ব্যথা, অর্ধঙ্গ হইয়াছে জ্বর, সে কারণে আসতে চাইছে না দেবসভার ভিতর। ও, তার অর্ধেক অঙ্গ ব্যথা, অর্ধেক অঙ্গ জ্বর, হয়নি পদ্মাবতীর জ্বর, তবে পদ্মাবতীর মনে হয়েছিল তাই আসতে নারাজ দেবসভার ভিতর। এই নাও তীক্ষ্ণ ত্রিশূল, এই ভুবন বিজয়ী ত্রিশূল দিয়ে পদ্মাবতী স্বেচ্ছায় যদি না আসে, ত্রিশূলে তুমি গন্থিত করে আসবে কৈলাসের ভিতরে। বেশ, তাই হবে, তাই হবে। এই মামা ঠাকুরের ত্রিবিজয়ী ত্রিশূল নিয়ে ছড়িয়ে আবার সেই পদ্মাবতীর নিকটে স্বেচ্ছায় যদি আসতে না চাই, এই ত্রিশূল দিয়ে গন্থন করে নিয়ে আসবো কৈলাস মাঝে। দেখো, চেয়ে দেখো আমার হাসতে রয়েছে সেই মামা ঠাকুরের ত্রিবিজয়ী ত্রিশূল। তুমি যদি স্বেচ্ছায় না যাও এই কৈলাস সবাই,
এই ত্রিশূল দিয়ে গন্থন করে নিয়ে যাব কৈলাস সভায়। বেশ, আমি তাই যাচ্ছি না রে। এবার ভয় আসছে। তব চরণে প্রণাম হয় পিতা, আশীর্বাদ করে তব চরণে প্রণাম হয় মাতা, তব চরণে প্রণাম দাদা, তব চরণে প্রণাম দাদা, তব চরণে প্রণাম হই, তব চরণে প্রণাম দিদি। পিতা, এই দেবসুয়ার মাঝে আমাকে কিছুর জন্য ডাকা হয়েছে। কিসের জন্য ডেকেছি তাই জানতে চাইছো? হ্যাঁ বলুন। দেবী কুলে লহিয়া জনম, করবে না তো কন্যা মিথ্যের আশ্রয় গ্রহণ। বেশ পিতা বলুন। যে দেখো তো গণপতির সনে যেই নারী বসে রয়েছে, তুমি কি চিনতে পারো তারে? না পিতা, তার তো আমি চিনতে পারছি। সে অভিযোগ করেছে তোমার নামে। আমার নামে অভিযোগ? আহা, তোমার নামে অভিযোগ? তোমার নাগ অথবা নাগরিতে তার প্রতীক দংশন করেছে, সে অভিযোগ করেছে আমার। না পিতা, আমার না আইয়া এবং নাগ ৩৩ কোটি দেবতারাই সাক্ষী দেবে। তোমার হয়ে ৩৩ কোটি দেবতা সাক্ষী দেবে? প্রমাণ প্রমাণ প্রমাণ, প্রমাণ ছাড়া কোনো বিচার সালাই বিচার হয় না। আজ যখন প্রমাণ রয়েছে তাহলে প্রথমে জিজ্ঞাসি সচিবতী দেবরাজ ইন্দ্র, কি জানো ওই জনমি দুঃখিনীর ব্যাপারে? যথাজ্ঞা পশুপতি, যাহা জানি ওই অভাবীদের সম্পর্কে আজকের দিনে তুলে ধরব এই পবিত্র সভাতে। সাধু। শোনো শোনো দেবগণ, শোনো ইয়ামন, আমি নিজে কহিতেছি দেবরাজ ইন্দ্র। এখন একদিন পদ্মাবতী হংসরতি চড়ি আসিল মোরে ইন্দ্রপুরী, দেখিবারে তরে ওই ঊষা অনিরুদ্ধর নৃত্য গীত। আমার সাথে ছলনা করে এক এক করে ৩ বার সত্য অঙ্গীকারে আমায় আবদ্ধ করে। সেই সময় আমি সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। বলেছিল সেই সময়, ওগো দাদা শুনতে চাই ঊষা অনিরুদ্ধর নর্তকীর নৃত্য গীত ও শ্রবণ ও দর্শন করতে চাই। তাই তো নারদ দ্বারা আমি আনায়নে করলাম আমার পবিত্র সভাতে ওই ঊষা অনিরুদ্ধকে। এক এক করে তারা ৩ বার নৃত্য গীতের তাল ভঙ্গ করে। সেই সময় আমি করেছিলাম আমার চরম অভিশাপ, যাও দিলাম অভিশাপ মর্ত্যলোকে যাও, দ্বাদশ ত্রিবৎসর জন্য মানব জ্বালা তোমরা ভোগ করে আসো। এইটুকু জানি আমি ইহারি বিবরণ। এরপরে তো ভালো জানি রবির নন্দন ধর্মরাজ জন। তারপরে ওই দুঃখিনীর প্রতীকে দংশন হওয়া তুমি দেখনি? না, তোমার সাক্ষী বাঞ্ছনীয় নয়। সত্যই বলেছ, কিন্তু পুজোর কারণেই আমি তুলে দিয়েছিলাম ভগ্নী পদ্মার হস্তে ওই দুটি জীবকে। আসন গ্রহণ করুন। যথাজ্ঞা। রবীর নন্দন ধর্মরাজ্য বলুন পশুপতি, কি জানো দুঃখিনীর বিবরণ? বেশ, আমি এই মুহূর্তে দেবসভায় প্রকাশ করে বলব, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলিব না। সাঁওতালি পর্বত লোহ বাসর ঘরে লক্ষ্মীন্দর প্রাণে মারা যায়, সেইখানে পাঠায় আমার দূত জিৎ মাত্মা আনবার জন্য। সেইখানে গিয়ে দেখে পদ্মার দূত বঙ্করাজ, তার সাথে হয় বিষম রণ। রণে পরাজয় করে ফিরে আসে মমদূত মম কাছে, উল্কারে পেকে ছুটে যায় সাঁওতালি পর্বত লোহ বাসর ঘরে। জিৎ মাত্মা নিয়ে ফিরি আমি আমার জমালয়ে, পদ্মাবতীর সাথে দেখা হয় আমার প্রথম আজে, তার সাথে তর্কে বিতর্ক হয় আমার বিষম রণ। রণে পরাজয় না করতে পেরে পিছন হইতে মোরে নাগপাশে করিল বন্ধন, অরুণ বরুণ যত দেবগণ মুক্ত করে দিল আমার নাগপাশের বন্ধন। মান রাখিতে রাখিলাম পদ্মাবতীর মান, এখনো রয়েছে লক্ষ্মীন্দরের প্রাণ। যেদিন চেনিবে দেব পদ্মামণি, দেব আমি লক্ষ্মীন্দরের জীবাত্মা খানি, এর বিচার তো আপনি করেছিলেন। তার মানে তুমিও দেখনি লক্ষ্মীন্দরে? তোমারও সাক্ষী বাঞ্ছনীয় নয়। সত্যই সত্যই যদি বাঁচা থাকে লক্ষ্মীন্দর, বাঁচিয়ে দিবি এই দেব সুবাই ভিতর। কেউ কিছু যদি মনে বলে সাংঘার করে দেবে, তারে কে রক্ষা করতে পারে? কথাটা বলতে লজ্জা করলো না? এই জন্যই বুঝি, এই জন্যই বুঝি তোর স্বামী আর তোর পুত্র ছেলে পরিত্যাগ করে চলে গেছে। কে আছে আমার স্বামী পুত্র ত্যাগ করে? শুধু তোমার চাকরি দেখিয়েছে। হ্যাঁ, তোমার
আমার চোখের দিকে গেছে আমার স্বামী পুত্র কে কই তুমি কত সতী মা তুমি কত বড় সতী তার জন্য তো তোমাকে বলে অসুর মাতারি ওরে রাক্ষসী সাধু অসুর কে মানলাম নিজের বাহুর বলে তোর মত নাই পিতার আঁচল ধরে সতীর গৌরব দেখাচ্ছ নিজের ছেলের কার্তিক রূপ দেখে মেয়েকে সতী চেয়েছিলে সে কি আমার অজানাচ্ছি তুই কত বড় সতী সাধু তুই কত বড় সতী সংগার তুমি কাকে করতে চাইছো দেবসেবার ভিতরে আমি নিজে সংগার কর্তা ভালোই ভালোই তুমি ওই দুঃখনির প্রতি প্রাণ ফেলে দাও না পিতা আমি তার স্বামীকে আমি দিদি ভাই হ্যাঁ এছাড়া আর কোনো প্রমাণ রয়েছে তোমার কাছে প্রমাণ আছে চিনাগিনী আমার স্বামীকে দংশন করেছে তার অষ্টঙ্গুরি কালপুচ্ছ আমি কেটে এনেছি প্রমাণ দিবে দেব সবার ভেতরে বেশ পিতা আমি তাই স্মরণ করছি কন্যাকে কন্যা ভাবতে আমার বড় লজ্জা করছে গো আমারও তাই একাদশী পালন করেছে পশুপতি হাটের ভিতর হাড়ি ভেঙে গেল যে তাই শুরু হচ্ছে এবার চিত্তানের জন্য নাক স্মরণ আর অঙ্গাস্তিকস্য মনে মাত নাক ভগ্নি বাস কিশ তথা
মায়ের আহ্বানে সব নাগদ নাগিনী চলে এসেছে। শুধুমাত্র চারদিকের যে চারটা নাগ এখনো মায়ের ডাকে সাড়া দেয়নি, তাই কি করছে মা পদ্মাবতী, চারদিকে চারটা নাগিনীর জন্য আরতি করছে। ওরে বলিব পূর্বের কথা, উদয়গিরি হয় যথারে কি Shut up!
তবে আর বিলম্ব নায়িক প্রয়োজন, অবিলম্বে ওই দক্ষিণীর স্বামীর প্রাণদানের ব্যবস্থা করো হে। এখন এই মুহূর্তে সকল দেবদেবী নিজ নিজ আসরে চলো। বলছিলাম দিব রাজেন্দ্র, হ্যাঁ, তোমাকে বড় ক্লান্ত ক্লান্ত লাগছে কেন গো? আরে বলো না, মর্তধামে গিয়ে আমি পুজো খেতে আমি ক্লান্ত হয়ে গেছি। তাই বুঝি? হ্যাঁ, তোমার কাছ থেকে উনির উদ্দেশ্যকে নিয়ে আসার পরই তোমার মন বড় খারাপ হয়েছে। খুব খারাপ, খুব খারাপ। চাও বাবা, নিজ আসন গ্রহণ করুন। বাবা গণেশ, চল পুত্র, এখানে থাকলে আর কিছুই খেতে পারবি না। আমার চণ্ডী মণ্ডপে চল, তোর জন্য লাড্ডু রেখেছি, চল। তাই শুরু হচ্ছে এবার লক্ষিন্দরের প্রাণদান। লক্ষিন্দরের প্রাণদান যেদিন হয়েছিল সেদিন মা পদ্মাবতীকে 33 কোটি দেবদেবী আশীর্বাদ করেছিল কি দিয়ে? স্বর্ণ পুষ্প দিয়ে। তথাপি আজকের আপনাদের এই স্থান কৈলাসে পরিণত, এই স্থানে যারা আছেন সবাই দেবী সবাই দেবগণ, বিশ্বাসে বস্তুর তর্কে বহুদূর। তাই এই সময় জীবদানের সময় কেউ কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দেবেন, এতে যদি কোনো ভক্তকে সর্পও যদি আঘাত করে বিষ শট করে উঠবে না, আর ওই ভক্তকে সর্প শট করে আঘাতও করবে না, ওই ভক্তের ঘরে সর্প প্রবেশও করবে না। এ আমার আপনাদের বাণী নয়, হলো শাস্ত্রের বাণী। সবাই আসবেন, যে যা পারবেন দান করবেন। ওরে জিও রে জিও রে দঙ্ক বানিয়ার দুলাল
জয় জয় মামনি সদেবী কি, জয় ঈশ্বর হরি কি, জয়।